স্টার গ্লোরি, যেমন মিষ্টি না, দেখতেও কিন্তু ফুলগুলো খুব সুন্দর, ছোট্ট ছোট ফুল। আমার ফুলটা ডিপ পিঙ্ক কালারের, রেড কালারেরও হয়। এটা কিন্তু আমার কেনা গাছ নয়, আমি মর্নিং ওয়াক করতে গিয়ে রাস্তার পাশে ক্যানেলের ধার যে ছোটো ছোটো পার্ক থাকে সেইখান থেকে সিড এনে এপ্রিল মাসে আমি টবে ফেলে দিয়েছিলাম। সেখান থেকে আমার বেশ কয়েকটা গাছ হয়ে গেছে এবং সেই গাছে ফুলও ফোটা শুরু হয়ে গেছে। এটা প্রথম গাছ, অন্য গাছগুলোতে এখনও ফুল ফোটা শুরু হয়নি। গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমি রাস্তায় যখন দেখতাম তখন আমার ভীষণ ভালো লাগতো, আমার কাছে ছিল না, তো যাই হোক আমি কালেক্ট করতে পেরেছি। খুব ইজি গাছ, আমি গার্ডেন সয়েল, স্যান্ড আর ফার্মি কম্পোস্টে বসিয়েছিলাম গাছটাকে। তাতেই আমার গাছ দেখো কী সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে, পুরো সবুজ গাছ, আর পাতাগুলোর এই যে ছিঁড়ি ছিঁড়ি ভাবটা, এটা আমার ভীষণ সুন্দর লাগে। এই যে দেখো তোমরা, সিড পট অলরেডি ফুল ফুটে সিড তৈরি হতে শুরু হয়ে গেছে। সিম্পল কেয়ারের গাছ, কিচ্ছু স্পেশাল কেয়ার লাগে না, তুমি লাগিয়ে দিলেই গাছ গ্রোথ নেবে, ফুল ফুটবে। হ্যাঁ, তবে আমার গাছটা প্রথম দিকে কিন্তু স্বাভাবিক গ্রোথ নেয়নি, কিছুদিন বাদে গাছটা আস্তে আস্তে ফার্স্ট গ্রোথ শুরু করে এবং ফুলে ফুলে যায়। তোমরা আমার গাছ দেখলেই বুঝতে পারছো কীভাবে গাছে কুঁড়ি রয়েছে, অসংখ্য কুঁড়ি, অগণিত কুঁড়ি। এটা কিন্তু একটাই গাছ, আমি প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা লাগিয়েছি। সাথে আমার নিচের বাগানের ফুল দেখাই, এটা ট্রাম্পেট ভাইন, আমার সাদা বোগেনভেলিয়া এয়ার লেয়ারিং করে করা, ইয়েলো টিকুমা, বৃষ্টিতে সমস্ত ফুল ঝরে গেছে, পিঙ্ক এক্সোরা, ব্রাউন জবা, ইয়েলো আলামান্ডা, অফ হোয়াইট আলামান্ডা, ইয়েলো এক্সোরা, মোশ্যান্ডা, এখানে গোলাপের প্রচুর গাছ রয়েছে, রেড মিনিয়েচার গোলাপ, পিঙ্ক জবার মাদা প্ল্যান্ট, মাধবীলতা, পিঙ্ক সিঙ্গল পেটাল লোটাস, ডাবল ডেকার হিবিস্কাস, পার্পেল ডাবল পেটাল হিবিস্কাস, অরেঞ্জ ডাবল পেটাল হিবিস্কাস, ঘন্টা জবা, অসংখ্য ফুল, ব্লু জবা, ইয়েলো জবা, অরেঞ্জ জবা, আমার মিনিয়েচার পিঙ্ক রোজ, ক্ল্যামাটিস, দেশি গোলাপও আছে পিঙ্ক কালার, সাদা মোশান্ডা, অপরাজিতা, এটা আমার কাটিং থেকে তৈরি করা গাছ। আর এখানে রয়েছে সাদা মান্ডিফিলা, আমার কাছে অসংখ্য ফুল, অসংখ্য কুঁড়ি, পুরো গাছ আমার ফুলে ভরে রয়েছে। এটা আমি শেডে রেখেছি কারণ মান্ডিফিলা রুট রট হওয়ার ভয় থাকে, বৃষ্টির জলে রুট রট হতে পারে, তাই আমি শেডে রেখেছি গাছকে, ছাদের সাইডে রাখি যাতে সানলাইট পায়, এদিকে রুট রটও না হতে পারে। দুটো গামলায় দেখছো আমার অসংখ্য কাটিং আছে, ওখানে অলরেডি আমি ডালিয়ার কাটিং বসিয়েছি, পরে তোমাদেরকে আপডেট নিশ্চয়ই দেখাবো। এবং শেষে আমার আপার রুফটপ গার্ডেন, পিটুনিয়া এখনও ফুটে চলেছে, তাঁরা গাঁদা, জুই, মেক্সিকান পিটুনিয়া, গ্রুমফেনার অসংখ্য গাছ সিড থেকে করা, রক্ত গাঁদা শীতের সিড থেকে হয়েছে, পাসলেন, প্রচুর কোরিওপসিসের গাছ রয়েছে, এগুলোও তাই শীতের সিড পড়ে হয়েছে, ক্যালেন্ডুলা রয়েছে, মস রোজ, অসংখ্য ড্যান্থাসের গাছ। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।